দেখুন এবার মহাকাশ বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মহাশূন্যে যুদ্ধের জন্য মহাকাশ বাহিনী গঠনের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রে আর এই বাহিনী গঠনের জন্য ভোট দিয়েছেন মার্কিন হাউস আর্মড সার্ভিস কমিটির সদস্যরা মার্কিন সশস্ত্র বাহিনীর ষষ্ঠ এই শাখা পৃথিবীর আবহাওয়া মণ্ডলের বাহিরে অর্থাৎ মহাশূন্যে সামরিক তৎপরতায় নিয়োজিত থাকবে প্রয়োজনে যুদ্ধ করবে এই বাহিনী উনিশশো সালের পর এই প্রথম মার্কিন সশস্ত্র বাহিনীর কোনো নতুন শাখা খোলা হচ্ছে দুই সালের জানুয়ারি মাসে অর্থাৎ আগামী দুই বছরে কম সময়ের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়িত করা যাবে বলে মনে করা হচ্ছে মার্কিন বিমান বাহিনীর বৈপ্লবিক সংস্কারের অংশ হিসেবে এই বাহিনী তৈরি করা হচ্ছে অবশ্য মার্কিন মহাকাশ বাহিনী গঠনের বিষয়টি এখনও পুরোপুরি অনুমোদন পায়নি আনুষ্ঠানিকভাবে এই বাহিনী অনুমোদন লাভ করার পর মার্কিন মহাকাশ কমান্ডের সাতার তলে চলে আসবে মার্কিন বিমান বাহিনীর আওতাধীন সব মহাকাশ মিশন মার্কিন মহাকাশ কমান্ডের একজন নতুন প্রধানও থাকবেন আর এর মাধ্যমেই মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফে যোগ হবে আঠারোতম সদস্য মার্কিন বিমান বাহিনী বর্তমানে মহাকাশ বিমান এক্স থার্টি সেভেন বি দিয়ে একটি গোপন মিশন পরিচালনা করেছে মহাকাশে টানা সাতশো আঠারোটি থাকার রেকর্ড সৃষ্টি করে সম্প্রতি পৃথিবীতে ফিরে এসেছে এক্স থার্টি সেভেন বি মহাকাশে থাকার সময় এটি কী দায়িত্ব পালন করেছে সে সম্পর্কে প্রকাশ্যে কিছু জানা যায়নি আগস্টে পুনরায় এটি মহাকাশ মিশনে যাবে বলে জানা গেছে মনে করা হচ্ছে এই বাহিনীর কাজেই ব্যবহার করা হচ্ছে এই গোপন মিশনকে আমার এই চ্যানেল হতে আপনারা যদি এই ধরনের আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে